আশ্রয়ের সূর্য আজকে অস্তমিত বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আজকে দিনের বেলা খেতে পায় না বন্ধুরা বাজারে লেগেছে আগুন 5000 বছরের শ্রীরঙ্গভূমি আগের 1000 বছরের শ্রীহট্ট বর্তমানে সিলেট বৃহত্তর সিলেটের সম্মানিত নেতৃবৃন্দ আমার সম্মানিত বৃহত্তর সিলেট সহ বাংলাদেশ থেকে যারা এসেছেন আমার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম মধ্যযুগে এসেছিলেন একজন মহামানব চতুর্দশ শতাব্দীতে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য তিনি এসেছিলেন আরব দেশ থেকে তার নাম হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি তার সাথে এসেছিলেন 360 জন সিপাহ সালার ঠিক সেই সময়ে সনাতন ধর্মের একজন মহামানব এই সিলেটে জন্মগ্রহণ করেছিলেন যাকে বলা হয় কলি যুগের অবতার সত্য যুগে ছিলেন হরি ত্রেতা যুগে রাম দ্বাপর যুগে কৃষ্ণচন্দ্র কলিতে গৌরাঙ্গ সেই শ্রী গৌরাঙ্গ নিমাই জন্মগ্রহণ করেছিলেন এই সিলেটের সেই গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে এই সিলেট জন্মগ্রহণ করেছিলেন হাজার বছরের বাঙালির তখন মুক্তিযুদ্ধের প্রয়োজন ছিল সেই মুক্তিযুদ্ধে সেনাপতিত্ব করার জন্য তিনি সিলেটের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন তার নাম আতাউল গনি উসমানী আমি তাকে সম্মানের 12ই ডিসেম্বর এই সালুপিকন বিমান বন্দরে প্রতিষ্ঠা করবো ডিস্টার্ব করেন না সালুপিকর বিমান বন্দরে যুদ্ধ হয়েছিল যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন মেজর তিনি বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন পরবর্তী সময়ের শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান এই সিলেটে আমি আমার তরুণ বয়স আমার বয়স ছিল 23 বছর আমার মুক্তিযুদ্ধের প্রথম যে যুদ্ধটি করেছিলাম সেটি করেছিলাম এই সিলেটের চাকলং তামাবিলে ছিল পাকিস্তানি হানাদার বাহিনী আর আমি মেজর মীর শওকত আলীর নেতৃত্বে ছিলাম কাউকি নামক মেঘালয়ের একটি স্থানে বন্ধুরা যুদ্ধ হয়েছিল বাংলায় কেন যুদ্ধ হয়েছিল এহিয়া খান গণতন্ত্রের রায় মানে নাই অন্ধকারে যুদ্ধ করেছিলাম স্বপ্ন দেখেছিলাম দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার পূর্বাংশে ঝলমল করেন স্বাধীনতার উঠবে সেই দেশে বাংলার কৃষক শ্রমিক মেধাবী মানুষ অর্থনৈতিক মুক্তি পাবে গণতন্ত্র মুক্তি পাবে শোষণহীন সমাজ হবে বন্ধুরা লক্ষ লক্ষ সন্তান চাকরি পাবে কিন্তু আজকে স্বাধীনতার 51 বছর পরে দুঃখ করে বলতে হয় গণতন্ত্রের সূর্য আজকে অস্তমিত বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আজকে দিনের বেলা খেতে পায় না বন্ধুরা বাজারে লেগেছে আগুন আর সেই আগুনের নাম শুনলে মাথা ব্যথা ধরে পেট খাইতে গেলে ঔষধের নাম শুনলে এমন মাথা ব্যথা ধরে ডাবল ট্যাবলেট খাইলেও সেই মাথা ব্যথা ছাড়ে না বন্ধুরা এই বাংলাদেশ আজকে একটা ফ্যাসিস্ট সরকার সেই সরকারকে উৎখাত করার জন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে মহাসমাবেশ হচ্ছে আমাদের নেত্রী আজকে জেলখানা সিলেটের এই মহাসমাবেশে বাধা হয়েছে ওই সেইখানে বাংলাদেশের সেই মধ্যনগর থেকে ধরে মাধবপুর পর্যন্ত সিলেটের 36টি জেলার উপজেলা
শত শত নৌকায় করে এসেছেন হাজার হাজার হুন্ডায় এসেছেন শুরু হয়েছে একটা নতুন যুদ্ধ বন্ধুরা শুরু হয়েছে কালকে আমি মাঠে এসেছিলাম আমি দেখেছি কিভাবে হাজার হাজার মানুষ রাস্তায় শুয়ে আছে বন্ধুরা এই দেশে নতুন মুক্তিযুদ্ধ হবে সেই মুক্তিযুদ্ধে হেরে যাবে আজকের অবৈধ সরকার এই দেশে বর্তমানের সরকার বন্ধুরা বলে খেলা হবে কি খেলা হবে আপনি তো জানেন না উবাইদুল কাদের যিনি ফাইনাল খেলা আপনি জানেন না উবাইদুল কাদের সেই খেলায় আপনাদের পতন হবে আপনি বলেছেন দেশ ছেড়ে যাবেন না জেলখানায় যাবেন আপনার ইচ্ছাই পূরণ হবে উবাইদুল কাদের আমি জানি এই দেশে এই সরকারের পতন হবে তত্ত্বাবধায়ক সরকার হবে কারণ বাংলাদেশে জনগণের কোন সংগ্রাম আন্দোলন নেতা যায় নাই বন্ধুরা আমি আজানের আগে এক মিনিট বলেই শেষ করব আমি জানি এই বাংলায় শুধু মিলেছে মিলিয়ার দুই ফুল ফুটে না এদেশে রক্ত গোলাপ রক্ত জমাও ফুটে এদেশের জঙ্গলে শুধু কোকিল দেখে না এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও রাখে এদেশে শুধু বসন্তকাল আসে না চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে গ্রীষ্মকালও আসে বন্ধুরা আজকে কাঠের স্বর্গে বসে কাঠের চুরি হাতে দিয়ে টুনটুনিয়ে বাজিয়ে হাসিনা সরকার যত বিনাশ শব্দ মনে করো একদিন যেমন করে পদ্মা মেঘনা যমুনা দিয়ে ভেসে গিয়েছিল আইব খান ইহাগার টিকা কাটার এরশাদা হাসিনা সরকারকেও পদ্মা মেঘনা যমুনা দিয়ে ঘুরিয়ে বঙ্গোপসাগরে পড়তেই হবে